রাইস বক্সে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শেখাবো একটা অন্যতম সেরা ইন্দো চাইনিজ রেসিপি, গোবি মঞ্চুরিয়ান। এই ডিশটা আমাদের দেশের চারিদিকে খুবই বিখ্যাত। এটাকে স্ট্রিট ফুড হিসেবে লোকেরা খুব পছন্দ করে, এমনকি রেস্টুরেন্টেও এর খুব প্রচলন রয়েছে। আসুন দেখে নিই কি করে বানাতে হয়। একটা মাঝারি আকারের ফুলকপি, কর্নস্টার্চ, ময়দা, সয়া সস, শুকনো লঙ্কা গুঁড়ো, এক কাপ জল, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভিনেগার, পেঁয়াজগুলির সবুজ অংশ, টমেটো কেচাপ, সয়া সস, কাঁচা লঙ্কা, পেঁয়াজকলি, আদা, রসুন আর সামান্য বেল পেপার। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর গরম জল আর নুনের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। এবার কি করতে হবে, আমার কাছে প্রায় এক কাপ মতো ময়দা আছে, একটা পাত্রে নিলাম। তারপর এর মধ্যে আমি 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। এর মধ্যে আপনি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি প্রায় 1.5 চা চামচ মতো অ্যাড করেছি আর প্রায় অর্ধেক চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে নিন। তারপর আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ মতো সয়া সস। এর মধ্যে 1 কাপ জল অ্যাড করব। সামান্য স্বাদ মতো নুন। মনে রাখবেন যে কফিগুলো আপনি নুন জলে ডুবিয়ে তুলে রেখেছিলেন। এটা যেন খুব ভালোভাবে গুলে যায়, যাতে কোনো দানা না থাকে। ওয়েল, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে সেটাকে গরম করতে রেখেছি। আমি এক একটা ফুলকপির টুকরোকে ব্যাটারে ডিপ করব। ভালো করে কোট করে নেব আর তেলে ছেড়ে দেব। দেখবেন যেন সবকটা ফুলকপির টুকরো ইভেনলি কোট করা হয়। যাতে একটা খুব সুন্দর মুচমুচে কভারিং পাওয়া যায়, এটা আপনাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে। এবার তেল থেকে বার করে নেব। অলরাইট, ফুলকপিগুলো ব্যাটারে ভাজা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবার একটা প্যানে আমি সামান্য তেল নিলাম, আমি সামান্য রসুন নিলাম, আমি রসুনের 10টা কোয়াকে কুচিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা বাদামি হচ্ছে। দেখবেন যেন পুড়ে না যায়, রসুন খুব চট করে আর খুব সহজেই পুড়ে যায়। রসুনগুলো একবার ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আপনি সরু করে কোচানো পেঁয়াজকলি দিয়ে দিন, প্রায় অর্ধেক কাপ, বেশি চাইলে বেশি দেবেন। এবার আপনি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। সামান্য পেঁয়াজকলির কুচিয়ে রাখা সবুজ অংশ, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য আদা কুচি, এর মধ্যে অ্যাড করুন 2 চা চামচ টমেটো কেচাপ। সামান্য ভিনেগার 1 চা চামচ মতো, আর সামান্য সয়া সস। স্বাদ মতো নুন আর বেল পেপার। দেখবেন যেন বেল পেপারগুলো খুবই কচকচে আর মুচমুচে থাকে, তাই খুব বেশি ভাজবেন না। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম,
ভালোভাবে মিশিয়ে নিন, যাতে এই পেঁয়াজ আর অন্যান্য মশলা যেটা আমি ভাজলাম সেটা দিয়ে কোট হয়ে যায়। এবার কি করতে হবে, ওপর থেকে পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে দিতে হবে। অলরাইট, এই কাজটা আমার সব থেকে প্রিয়। ফ্যান্টাস্টিক, ভেতরটা নরম, বাইরেটা মুচমুচে, খুবই সুস্বাদু খেতে, বিকেলের জলখাবারের জন্য পারফেক্ট। আজ গিয়ে গোবি মঞ্চুরিয়ান বানান।